বাসায় আমি মিট বক্স বানালে খেতে যে কি পরিমাণ মজা হয়, সেদিন রেস্টুরেন্টে গিয়েছি, মাত্র 2 টুকরা মিট বক্স দিয়ে আর বাকি বক্সই ভরে রেখেছে আলু দিয়ে, আর স্বাদটাও এত বিশ্রী ছিল, এমন করেই তারা আমাদেরকে বোকা বানায়। যাই হোক, আমি মিট বক্স বানাই একদম A to Z, সবকিছু নিজেই তৈরি করে নেই, এই মেয়োনিজটাও বানিয়ে তারপর হচ্ছে এই মিট বক্সটা বানাচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হবে, ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। তো এখানে আমার অল্প একটু মাংস ছিল, দেখলাম বক্সের মধ্যে ফ্রিজে, ওটাই বের করে নিয়েছি, এটা দিয়ে আমি আজকে মিট বক্স বানাবো। আর এদিকে 2টা ডিম, 2টা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিম 2টা সেদ্ধ হতে হতে আলু যতটুকু সেদ্ধ হয়েছে, খুব বেশি সেদ্ধ করি নাই, ভেতরটা মোটামুটি কাঁচাই আছে, উপরের দিকটা হালকা একটু সেদ্ধ হয়েছে, তো খোসা না ছাড়ালেও হতো। তারপর আমি খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ম্যাক্সিমাম মিট বক্সের মধ্যেই দেখা যায় ওয়েজেস দিলে তার সাথে খোসাগুলাও থাকে। আলু আর আমার কাছে 1/2 কাপের মতো টুকরো করা চিকেন ছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর হাতের কাছে স্বাদে ম্যাজিক মশলাটা থাকলে বা একটু নুডলসের মশলা দিয়ে দিলেও হবে। গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে, তারপর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ করে সয়া সস আর ম্যাগি সস দিয়ে দিচ্ছি। ম্যাগি সসটা আবশ্যক না, মেবি ম্যাগি সস হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। লবণ কিন্তু সামান্য একটু দিয়েছি, যেহেতু 2টা সসের মধ্যেই লবণ আছে, আর মিট বক্স বানানোর জন্য তো সস দেওয়া লাগবে, ওখানেও লবণ থাকবে, খুব বেশি লবণ দেওয়া যাবে না। তারপর এগুলোকে আমি লেবুর রস একটু দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিলাম, একটু ম্যারিনেশন করে রেখে দিলে এটা খেতে ভালো লাগে। আর এই সময়ের মধ্যে আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি, তার জন্য 2টা ডিম যে সেদ্ধ করে নিয়েছিলাম, ডিম 2টা ব্লেন্ডারে জারের মধ্যে নিলাম, ছোট্ট 2 কোষ রসুন নিলাম, একটু লেবুর রস নিলাম, সামান্য একটু লবণ নিলাম, একটুখানি গুঁড়া দুধ, একটু চিনি দিলাম, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, সামান্য একটুখানি তেল দিচ্ছি। এই মেয়োনিজ বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 চামচ তেল দিয়ে কিন্তু বানানো যায়। এইসব কিছু দিয়ে এখন ব্লেন্ডারের মধ্যে 10 সেকেন্ড করে 5-6টা পাস দিলে কিন্তু এমন সুন্দর একদম ঠিক একটা মেয়োনিজ পেয়ে যাবেন সবাই। তারপর সসেজ ভেজে নিব, গোল্ডেন হার্ভেস্ট সসেজ অনেক ভালো লাগে আমার কাছে, বিশেষ করে স্পাইসি চিকেন যেটা ওটা বেশি ভালো লাগে, তো বিফ সসেজ থাকলে সাথে নেওয়া যায়, অথবা চিকেন থাকলে একটা দিয়েও করা যাবে, নাগেট থাকলে এখানে নাগেটও নিয়ে ভেজে নেওয়া যাবে। আমার কাছে আজকে নাগেট ছিল না, তাই শুধু সসেজ ভেজে নিচ্ছি এখানে, সসেজগুলো একটু বড় বড় টুকরা করে কেটে তারপর অল্প তেলের মধ্যে ভাজছি। ডুবো তেলে সসেজ ভাজতে গেলে কিন্তু সসেজগুলো একদম বুড়া মানুষের চামড়ার মতো কুচকে যায়। সসেজ তুলে রেখে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এখানে আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একদম সমান সমান পরিমাণে ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার। চালের গুঁড়াটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, দিলে একটু বেশি মচমচা হয়, আমার কাছে ভালো লাগে। এটা এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি বক্সে ঝাঁকিয়ে নিয়েছি যেন চিকেনের গাটা পুরো কোট হয়ে থাকে, এরকম করে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগাতে হবে। তারপরে এগুলোকে মোটামুটি একটু ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু যখন চিকেন দিয়েছি, আলু টালু সব একসাথে দিয়ে দিয়েছি আর কি, তখন চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি, যখন একটু হয়ে এসেছে তখন একটু কমিয়ে দিয়েছি। তারপর এগুলোকে নেড়ে চেড়ে একদম শন শন আওয়াজ যখন আসছে শুনতে পাচ্ছেন, তখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলোকে যদি পানিতে ভিজিয়ে আবারও ময়দায় কোটিং করতাম তাহলে ডাবল কোটিং করলে পরিমাণও অনেক বেড়ে যেত, আবার অনেক বেশি মচমচাও হতো। যাই হোক, এখন আমি বোলের মধ্যে সব কিছু একসাথে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্বাদ মতো মেয়োনিজ। আমি যে মেয়োনিজটা বানিয়ে রাখলাম ওটাই ব্যবহার করছি, আর ঘরে যদি ভালো কেনা মেয়োনিজ থাকে সেটাও দেওয়া যায়। দিলাম হচ্ছে প্রাণের হট টমেটো সসটা, আমেরিকান গার্ডেন বারবিকিউ সস দিয়েছি পরিমাণে একটু অল্প, আমি বারবিকিউ ফ্লেভারটা পছন্দ করি মিট বক্সের মধ্যে। দিলাম হচ্ছে একটু চিলি সস, সসটা আসলে যার যার রুচির ব্যাপার, কে কেমন সস মাখা খেতে পছন্দ করে ওরকম করে কিন্তু দিয়ে নেওয়া যায়। ঘরে ক্রিম চিজ নাই, থাকলে একটু দিয়ে দিতাম, এখন সব কিছুকে মিক্স করে নিলে কিন্তু তৈরি। আর যদি বড়রা খাওয়ার জন্য এটা বানানো হয় তাহলে একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিলে আরও ভালো লাগবে, আমার যেহেতু ছোটো বাচ্চাও খাবে সাথে, এই জন্য আমি চিলি ফ্লেক্সটা ব্যবহার করি নাই, ঝাল দিচ্ছি না আর কি। তো বাচ্চার জন্য নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বাচ্চা অনেক বেশি পছন্দ করেছে, খুব মজা।